কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। সো ভিউয়ার্স, আমি একটা নতুন একটা মাইনিং প্রজেক্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি এবং এই মাইনিং প্রজেক্টটা একটা এক্সচেঞ্জার হতে যাচ্ছে। সো ভিউয়ার্স, এটা হচ্ছে এক্সচেঞ্জার এবং আমরা এখানে মাইনিং করেও ইনকাম করতে পারবো, যেহেতু তাদের একটা নিজস্ব টোকেন আমরা পাবো। সেই কারণেই আমি আপনাদেরকে বলতেছি এইটাতে জয়েন করার জন্য। আপনারা জানেন প্রতিটা এক্সচেঞ্জারের কিন্তু একটা নিজস্ব কয়েন থাকে এবং সেই কয়েনের ভালো একটা প্রফিট থাকে। সো আপনারা যদি বাইন্যান্সের দিকে লক্ষ্য করেন তাহলে বাইন্যান্সের বিএমবি একটা বিএনবি প্রাইস বোর্ড মানে ধরেন প্রায় $250 উপরে। সো আপনি এখানে বিশ্বাস করবেন যে এই যে কয়েনটা আপনি পাবেন $250 পাবেন না, বাট আপনি হতে পারে $10 $20 এর থেকে বেশিও পেতে পারেন, আবার এর থেকে আরও কমও পাবেন। সো আপনি কখন ক্রিপ্টো কারেন্সি আপে যাবে কখন ডাউনে যাবে আসলে আমরা এটা বুঝতে পারবো না। তো আমরা এখানে কি করব, প্রতিদিন মাইনিংটা চালু করব। সো এই দেখতেছেন মাইনিং স্টার্ট মাইনিং, আমরা এই জায়গাতে একটা ক্লিক করে দিলে আমাদের দেখতেছেন একটা কাজ কমপ্লিট হয়ে গেছে এবং প্রতি 10 ঘন্টার জন্য আমাদের মাইনিংটা স্টার্ট হয়ে গেছে। সো আপনি চাইলে প্রতি 24 ঘন্টা পর পর একবারে মাইনিংটা এখানে স্টার্ট করে দিবেন। তো তার আগে চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিই এই অ্যাপসটিতে কীভাবে আপনি অ্যাকাউন্ট করবেন। এই অ্যাপসটি পেয়ে যাবেন আপনি সরাসরি গুগল প্লে স্টোরও পাবেন অথবা আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে এই অ্যাপসটির লিঙ্ক দিয়ে দিব। দেন ভিউয়ার্স, আপনার যদি সরাসরি গুগল প্লে স্টোরে এসে সার্চ দেন পোলস ওয়ালেট লেখে তাহলে দেখতেছেন এখান থেকে অ্যাপসটি আপনি চাইলে ইনস্টল করে ওপেন করে নিতে পারেন অথবা আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। দেওয়ার পরে ভিউয়ার্স, আপনি ওপেন করে নেওয়ার পরে এইরকম আসবে, আসার পরে এখানে বলতেছে ক্রিয়েট নিউ ওয়ালেট, আমরা এই জায়গাতে একটা ক্লিক করে দিব। তারপরে ভিউয়ার্স এইরকম আসবে, আসার পরে এই জায়গার মধ্যে আপনার একটা নাম দিবেন, নামের সাথে চাইলে সংখ্যা অ্যাড করতে পারেন, নো প্রবলেম। দেন এখানে আই আন্ডারস্ট্যান্ড মানে একটা টিকমার্ক রয়েছে, এই টিকমার্কটা দিয়ে এখানে রয়েছে নেক্সট, আপনি নেক্সটে ক্লিক করে দিবেন। তারপরে এইরকম একটা অপশন আসবে, এখান থেকে আপনাকে 6টা সংখ্যা অ্যাড করতে হবে। সো আপনি এখান থেকে 1 2 3 4 5 6 এইভাবে দিয়ে দিবেন। দেওয়ার পরে এইরকম আসবে, আসার পরে এখানে যদি আপনি লক্ষ্য করেন এখানে আপনাকে 12টা সংখ্যার একটা কি দিয়েছে। সো ভিউয়ার্স, এই 12টা সংখ্যার কি কিন্তু আপনাকে নোট করে রাখতে হবে, তা না হলে কিন্তু আপনি কিছুই করতে পারবেন না। কারণ আপনি যখনই অ্যাকাউন্ট করবেন এইগুলা যদি আপনি নোট না করে রাখেন তাহলে কিন্তু পরবর্তীতে আপনি যদি অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টটা ভুলে যান তাহলে আপনি কীভাবে রিকভার করবেন এই অ্যাকাউন্টটা। তাই অবশ্যই আপনাকে এই 12টা পার্স কি একটা স্ক্রিনশট মেরে দিবেন, মেরে দেওয়ার পরে আপনি এখান থেকে নেক্সটে একটা ক্লিক করে দিবেন। দেন ভিউয়ার্স, তারপরে এইরকম আসবে, আসার পরে আমাকে এখানে বলতেছে যে আমার যে আগের যে স্ক্রিনশটটা আমি মেরেছি এই স্ক্রিনশট অনুযায়ী এখানে আমাকে পাসওয়ার্ড এই যে কীগুলো রয়েছে এইগুলো এই জায়গার মধ্যে বসাতে হবে, সেম টু সেমভাবে বসাতে হবে। এই যে আগের স্ক্রিনশটে যেভাবে ছিল এইভাবে এই জায়গার মধ্যে বসিয়ে এখান থেকে আপনি কনফার্মে একটা ক্লিক করে দিলে আপনার অ্যাকাউন্টগুলোর কাজ কিন্তু কমপ্লিট। আমরা অ্যাকাউন্টের ভিতরে চলে আসছি এবং এখান থেকে আমার বিএসসি অ্যাড্রেসটা শো করতেছে। সো ভিউয়ার্স, আর আমি এখন আপনাদেরকে সরাসরি দেখাই, দেন অ্যাকাউন্টগুলোর কাজ কিন্তু কমপ্লিট। এখন আমরা এখান থেকে এই যে মাইনিং প্রজেক্ট রয়েছে আমরা এখান থেকে মাইনিংয়ে চলে আসবো, আসার পরে এই জায়গাতে রয়েছে ক্লাইম, আমরা জাস্ট ক্লাইমের উপরে একটা ক্লিক করলে এবং আপনি যখন মাইনিংটা প্রথম স্টার্ট করবে তখন এই জায়গাতে বলবে স্টার্ট মাইনিং। আমরা এখন দেখাচ্ছে ক্লাইম, যেহেতু আমি এখনও কোনো ক্লাইম করতে পারছি না, আমি এইমাত্র অ্যাকাউন্ট করছি, এইটা আপনাদের মাঝে এখন শেয়ার করব। সো ভিউয়ার্স, আপনি যদি এখানে লক্ষ্য করেন এখানে কিন্তু আরও অনেকগুলো অপশন রয়েছে, নিউজ রয়েছে, সেটিংস রয়েছে, মার্কেট রয়েছে, ওয়ালেট রয়েছে। তো আমরা এখান থেকে যদি নিউজে আসি, নিউজে আসলে আপনি এখান থেকে অনেক ধরনের নিউজ এখানে পাবেন এই ক্রিপ্টো কারেন্সি নিয়ে। এবং এখানে ওয়ালেটে যদি আমি আসি, ওয়ালেটে আসার পরে এখানে অনেকগুলো অপশন দেখতেছেন, তো এখান থেকে আপনি সাইন আপ, ল্যাঙ্গুয়েজ চেঞ্জ, নেটওয়ার্ক, এগুলো সব কিছু এখানে রয়েছে এবং রেফারেল রয়েছে। তো আপনি রেফারেলে একটা ক্লিক করবেন, তো রেফারেলে যদি আপনি ক্লিক না করেন তাহলে কিন্তু আপনি এখান থেকে যখনই ওইটা উইথড্র করবেন, ওই যখন আপনার পেমেন্টটা নেওয়ার সময় হবে তখন আপনি পেমেন্টটা নিতে পারবেন না, ঠিক আছে? তো আপনি রেফারের কোডটা আপনি যদি লক্ষ্য করেন এখানে এই যে রেফারের কোডটা, এটা আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনার এই কোডটা আপনার এই জায়গার মধ্যে শো করবে। আপনি এটা কপি করে আপনার বন্ধুবান্ধবের মাঝে শেয়ার করবেন, তো এইটা আপনি কপি করে আপনার বন্ধুবান্ধবের মাঝে শেয়ার করবেন। এবং আপনি যদি এখানে রেফার কোডটা বাইন না করেন তাহলে কিন্তু হবে না। সো আপনি রেফার কোডটা বাইন করবেন কীভাবে, যেমন এই যে রেফার কোডটা আমি আপনাদেরকে দিয়েছি এটা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে। দেন এখান থেকে আপনারা স্ক্রল করে নিচে যাবেন, যাওয়ার পরে আপনি যদি লক্ষ্য করেন এখানে একটা অপশন রয়েছে অ্যাড ইনভাইট, আপনি জাস্ট এই জায়গাতে একটা ক্লিক করবেন এবং এই রেফার কোডটা আপনি এই জায়গার মধ্যে বসিয়ে এখান থেকে অ্যাডে ক্লিক করতে হবে, তা না হলে হবে না। কারণ আপনি যখন ওইটা পেমেন্ট নেবেন তখন কিন্তু আপনাকে সমস্যা ভুগতে হবে যদি আপনি এই রেফার কোডটা বাইন না করেন। সো আপনি চাইলে কিন্তু মাইনিং করতে পারবেন, বাট আপনি পেমেন্ট যখন নেবেন তখন কিন্তু আপনাকে এই কাজটা করতে হবে, তখন আপনি হয়তো মনেই থাকবে না আপনি কার রেফারে জয়েন হয়েছেন, কীভাবে কাজ করছেন। এই জন্য আগে থেকেই এই রেফার কোডটা বাইন করে দিবেন, তাহলে কিন্তু আর প্রবলেম হবে না।
সোবিওস দেখছেন আমি আমার রেফার কোডটা বাইন্ড করে দিয়েছি। বাইন্ড করার বিনিময়ে আমার কিন্তু কাজটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি যখন পেমেন্টটা উঠাবো তখন আর আমার কোনো প্রবলেম করবে না। সোবিওস আপনি জাস্ট শুধু অ্যাকাউন্ট খুলে প্রতি 24 ঘন্টা পরপর এখানে মাইনিংটা স্টার্ট করে দেবেন 10 ঘন্টা পরপর। আর আপনার এখানে কোনো নিউজ আপডেট আসলে অবশ্যই আমি আপনাদেরকে জানিয়ে দেবো। এবং কবে এটা লিস্টেড হবে এটা কোনো অ্যানাউন্সমেন্ট তারা এখনও দেয় নাই, জাস্ট শুধু এইগুলো দিয়েছে। সো অ্যাপসটা আমরা এখন আপাতত কাজটা করে যাই, তারপরে যখন এটা মানে লাঞ্চ হবে তখন আমরা অবশ্যই আমি আপনাদেরকে জানিয়ে দেবো। সো ভিউয়ার্স এই ছিল আজকের মতো ভিডিও, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো কিছু নিয়ে আল্লাহ।